আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন কিয়ামতের আগে ইলমকে ছিনিয়ে নেবেন না ওয়ালাকিন একবিদুল ইলমা বিকদ্দুল উলামা তবে ইলমকে ছিনিয়ে নেবেন আলেমদের মৃত্যু ঘটানোর মাধ্যমে বিনা ইলমে মানুষকে ফতোয়া ফতোয়া দিবে এবং তারা প্রশ্নের উত্তর দিবে আল্লাহর নবী বলেন ফাদাল্লু ওয়াদাল্লু তারা নিজেরা উপদ্রষ্ট হবে এবং তারা অন্যদেরকে উপদ্রষ্ট করবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هل استوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب أهل حديث عبد الله بن الله شرطي رجلا كرتي كايو جدو أسكر إسلامي شملون إرشماني دو ودهانو دي تي بيشي شرطي دي আহলাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সম্মানিত সুগন্ধ সভাপতি সাহেব এবং বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার মুসলিম ভাতৃ মন্ডলী পদ্মারন্তরে অবস্থিত আমার দিনদার মাহবুব সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে এখানে আসার বসার কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মুর্শিদ হোক নবী কুলের সর্দারের প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ভাবে আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে তা হলো আহামিয়াতুল ইলম ইলমের গুরুত্ব আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন মাজিদ নাযিল করেছেন পবিত্র কোরআন মাজিদ নাযিলের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাযিল করেছিলেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ নাযিল করা শুরু করলেন এই আয়াত দিয়ে মানব জাতি যদি মুক্তি পেতে চায় যদি অন্ধকার থেকে আলোর পথে আসতে চায় দুনিয়াতে যদি তারা শান্তি পেতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামেই আমাদের পড়াশোনা শুরু করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে গুরুত্ব দিয়ে একাধিক আয়াত নাযিল করেছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন انما يتذكر اولو الالباب বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বুদ্ধিমান লোকেরাই কেবল আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর আল্লাহ রাব্বুল আলামিন যারা তার প্রতি ঈমান আনয়ন করে এবং যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে খবর রাখেন যা তোমরা করে থাকো আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই মানুষের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম নিশ্চয় সাক্ষ্য প্রদান করেন আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী এবং যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তারা এই সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সম্মানিত উপস্থিতি এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করতে বলেছেন এবং তাদের প্রশংসা করেছেন আল্লাহ এবং মালাইকাদের প্রশংসার সাথে সাক্ষর সাথে সাথে যাদেরকে আল্লাহ
ইলম দিয়েছেন তাদের কথাও এখানে সংযুক্তি করে আল্লাহ তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন সম্মানিত দ্বীনী ভাইবোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন মুআবিয়াত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীন শিক্ষা রাখে এই জন্য আমরা যদি আখিরাতে মুক্তি চাই অবশ্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জন্য মুক্তি রয়েছে আর এই কাজগুলো যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন এবং তাদের ফজিলত বর্ণনা করেছেন সহিহ তিরমিজিতে একটি হাদিস লম্বা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী সেখানে বলেন আন কাতির ইবনে কাইসিন ফাল কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদে দিমাশক কাতির ইবনে কাইস রাহিমাহুল্লাহ বলেন একদিন আমরা দামেস্কের একটি মসজিদে বসেছিলাম ফাজাহু রাজুলুম মিনাল আনসার ফাজাহু রাজুলুন এমন সময় একজন ব্যক্তির আগমন ঘটল ফাকালাত বা তিনি বললেন ইয়া আবা দারদা ইন্নি জিতুকা মিন মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুধু মদিনায় আল্লাহ রাসূলের শহর থেকে আপনার এখানে এসেছি বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সংবাদ পৌঁছেছে আপনি নাকি একটি হাদিস আল্লাহর নবী থেকে বর্ণনা করেন আল্লাহর নবীর একটা হাদিস আপনার কাছে জানা আছে এই জন্য আমি প্রায় 1300 কিলোমিটার দূর থেকে আপনার কাছে একটা হাদিস শেখার জন্য এসেছি এই কথা বলার পরে তিনি বললেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি একল তিনি বলেন মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাম যে ব্যক্তি আল্লাহর পথে দ্বীন অন্বেষণের জন্য জ্ঞান অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথকে তার জন্য সহজ করে দিবেন বলি সুবহানাল্লাহ ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আর যারা দ্বীন অন্বেষণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাদের জন্য স্বয়ং ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এমন কি বলা হয়েছে লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী আর বলেন এমন কি গর্তের পিপীলিকা পুকুরের মাছ পর্যন্ত এলে অন্বেষণ কারীদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর নবী বলতে বলতে আরো বললেন ওয়া ইন্না ফাদলাল আলিমা আলাল আবিদি কা ফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি আল্লাহর নবী বলেন একজন জ্ঞানী ব্যক্তি একজন আলেমের মর্যাদা হলো পূর্ণিমার রাতে সমস্ত তারকার মধ্যে চাঁদের যেমন অবস্থান আল্লাহর নবী বলেন সমস্ত মানুষের মধ্যে একজন জ্ঞানী মানুষের তেমন অবস্থান আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিশ আর আল্লাহর নবী ধন সম্পদের ওয়ারিশ বানান না তিনি রেখে গেছেন ইলম এটা যারা গ্রহণ করবে তারা হবে নবীদের ওয়ারিশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইনতাজউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবদিল উলামা আল্লাহর নবী বলেন আল্লাহ মানুষের অন্তর থেকে কিয়ামতের আগে ইলম কে ছিনিয়ে নেবেন না ওয়ালাকিন একবিদুল ইলমা বিকদ্দুল উলামা তবে ইলম কে ছিনিয়ে নেবেন আলেমদের মৃত্যু ঘটানোর মাধ্যমে এই জন্য আমি সংক্ষিপ্ত আলোচনার ভিত্তিতে বলতে চাই আল্লাহর নবী আরো ভয়ঙ্কর বাণী উচ্চারণ করেছেন কিয়ামতের পূর্বে এমন পরিস্থিতি হয়ে যাবে যখন কোন আর আলেম অবশিষ্ট থাকবে না ইত্তাখাযান নাসু রুসান জুহালা তখন মানুষেরা অজ্ঞ লোকদেরকে তাদের নেতা মানবে যারা দ্বীন জানবে না যাদের ইলম থাকবে না মানুষেরা তাদের নেতা মনে করবে তারা বিভিন্ন বিষয়ে তাদেরকেই প্রশ্ন করবে আফতাও বিগয়র ইলম তারা ইলম সারা বিনা ইলমে মানুষকে ফতোয়া দিবে এবং তারা প্রশ্নের উত্তর দেবে আল্লাহর নবী বলেন ফাদাল্লু আদাল্লু তারা নিজেরা উপদ্রষ্ট
হবে এবং তারা অন্যদেরকেও পথভ্রষ্ট করবে এইজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের ইলমকে মানুষের মধ্যে প্রচার প্রসার করার জন্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে তারই ধারাবাহিকতায় 1994 সালে মোহতারাম আমিনে জামাত দক্ষিণবঙ্গে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন যার নাম হলো দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া মাদ্রাসা এই মাদ্রাসার খেদমতে অসংখ্য আলেম সেখান থেকে বাইর হচ্ছে বিভিন্ন মসজিদের খুতবায় বিভিন্ন বক্তব্যের মঞ্চে ওখান থেকে বাহির হওয়া ইলমে আমলে একেবারে পারদর্শী ছাত্ররা দ্বীনের খেদমত করে যাচ্ছে আজকেও আমি আপনাদের সামনে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার কারণে শুধুমাত্র 2023 সালেই এখান থেকে 16 জন ছাত্র এবং ছাত্রী পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ হাফেজ এবং হাফেজা হয়েছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে কবুল করুন এবং এখানে দাখিল পর্যন্ত ছিল আল্লাহর রহমতে আমাদের প্রচেষ্টায় আপনাদের আন্তরিক দোয়া এবং ভালোবাসায় সেখানে সালাবিয়া ক্লাস পর্যন্ত খোলা হয়েছে আমি বলতে চাই আপনাদের এই আন্তরিকতা দোয়া যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ দক্ষিণবঙ্গে এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করবেন এবং এখান থেকে যে ছাত্রগুলো বাহির হবে তাদের হংকারে ইনশাআল্লাহ বাংলার জমিন শিরিক এবং বিদআত মুক্ত হবে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ নাযিল করে এবং সেগুলোকে প্রচার প্রসার করার জন্য কিছু মানুষকে আল্লাহ বাছাই করেছেন আমরা মনে করি আপনারা যদি সর্বাত্মক চেষ্টা করেন এবং এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দেখাতে পারেন এইভাবে আরো হাজার হাজার ছাত্র ইলমে আমলে পারদর্শী হয়ে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করতে পারবে এই জন্য আপনাদের সকলের সদৃষ্টি কামনা করছি এবং এর প্রতি আপনাদের অন্তর খোলা দোয়া কামনা করছি আল্লাহ যেন আমাদের সকলের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই বাণীগুলো আমরা যেন আমাদের সন্তানদেরকে শিখাতে পারি এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবারগুলো আমাদের সমাজগুলো ইসলামের ধাঁচে সাজানোর ব্যবস্থা করে দেন এর মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি পরিবেশ তৈরি করার জন্য সুযোগ করে দেন এই উদাত্ত আহ্বান জানিয়ে যাই যেখান থেকে যেভাবে শুনছেন যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের জন্য অন্তর খোলা দোয়া কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু